হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে লোটে মাছের, মানে কাঁচা লোটে। তো চলো, সেই রেসিপিটা কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুন, রসুনটা একটু ভাজা ভাজা হলে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, দেখো লাল লাল মতো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন পরিমাণ মতো। এই লোটে মাছটা কিন্তু আমি সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম। কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখলে খেতে ভালো লাগে, যদিও এর কাঁটা খুবই নরম, তবুও মুখে পড়লে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে। এবার লোটে মাছ সেদ্ধটা আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা মশলা লোটে, সেই জন্যেই আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। দেখো এর মধ্যে থেকে কিন্তু জল আর বেরোবে না, না হলে পরে প্রচুর জল বেরোয়, আমি সিদ্ধ করে নিয়েছি বলে জলটা আর বেরোচ্ছে না। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এই রান্নাটা ঝাল ঝাল হলেই ভালো লাগে। যত মাখা মাখা করবে ততই কিন্তু টেস্ট হয়। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে আমি আরেকবার নাড়িয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবেই রান্নাটা করতে হবে। দেখো কেমন মশলাটা মাখামাখি হয়ে গেছে। এই
এই মাছটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অলরেডি এটা আমার হয়ে গেছে, সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল মশলা লোটে। তো এখনকার মতো রাখছি, পরের দিন আবার হাজির হয়ে যাবো।